শুরু হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ ষষ্ঠী পূজায় মন্দির ও মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা। দুর্গতী নাসিনীর গমন ঘিরে শঙ্কা থাকলেও উজ্জ্বল আগামীর অপেক্ষায় তার ভক্তরা। এবার ঢাকা মহানগরে 252টি মণ্ডপ মন্দিরে দুর্গাপূজা হচ্ছে। ঢাকের বাদ্য শঙ্খ আর উলুধ্বনিতে বন্দনা দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার। ষষ্ঠীতে উৎসবের ঢাকে পড়ল কাঠি, এবার পালা ঘটে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার। কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীর আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় দশভুজা দেবী দুর্গার বোধন আমন্ত্রণ সহ অধিবাস। উৎকণ্ঠা দূরে ঠেলে দেশ ও দশের সুখ সমৃদ্ধি আর শান্তি কামনায় নত যেন সনাতন ধর্মাবলম্বীরা। সারা বছর তো আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, মনের যত প্রার্থনা থাকে সব কিছুকে জমিয়ে রাখা, যে মা কখন আসবেন, মায়ের কাছে সব কিছু বলবো। দেবী দুর্গার কাছে এবার এই প্রার্থনাই থাকবে যাতে সমস্ত বাধা অতিক্রম করে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। সব দেশবাসী যেন শান্তিতে থাকে, আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি। দুর্গতী নাসিনীর গমন ঘিরে শঙ্কা থাকলেও উজ্জ্বল আগামীর অপেক্ষায় ভক্তমন, কারণ এবার দেবী মর্তে আসছেন দোলায় চড়ে আর বিদায় নেবেন ঘোড়ায়। আমাদের যেন বৈষম্যহীন একটা সুন্দর সমাজ আমরা পেতে পারি, আমরা মায়ের কাছে এও প্রার্থনা করেছি, আমাদের যেন এই রক্ত বিপ্লব সার্থক হয় এবং সুসম্পন্ন হয়, সুন্দরভাবে আমরা চলতে পারি। যারা অন্যায় চাই তাদেরকে ছত্রভঙ্গ করি না কেন, তাহলে আমাদের দেশের যারা গরিষ্ঠ সংখ্যক মানুষ, যারা শান্তি চান, যারা সৌহার্দ্য চান, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি চান, তারাই তখন প্রতিষ্ঠিত হবেন এবং সুন্দর বাংলাদেশ আমরা তখন পাবো। এবার সারা দেশে মণ্ডপ রয়েছে 31,461টি। 13 অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনে শেষ হবে এই শারদ উৎসব। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।